আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বন্ধ নয়, অল্প খরচে কর্মী যাবে মালয়েশিয়া, নতুন সিদ্ধান্ত কপাল করল বাংলাদেশি কর্মীদের। অর্থাৎ নতুন করে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশি কর্মীদের জন্য আবার 2 লক্ষ ভিসা অনুমোদন দিচ্ছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেটি কিন্তু একমাত্র দেশ বাংলাদেশিদের জন্য, 15টি দেশ থেকে নেওয়ার কথা, সেটি বাদ দিয়ে বাংলাদেশি কর্মীরা যেন মালয়েশিয়ায় যেতে পারেন। বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বুয়েসের মাধ্যমে আবার নতুন করে 2 লক্ষ ভিসা দিবে মালয়েশিয়া। সেটি কিন্তু এই রমজানেই প্রসেস করা হবে এবং অল্প খরচে যেন যেতে পারেন। অর্থাৎ বাংলাদেশি কর্মীরা খুবই মালয়েশিয়াকে ভালো কাজের মনোযোগী, কাজ করতে আগ্রহী এবং কাজের পারদর্শী, যার কারণে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের জন্য এই 2 লক্ষ ভিসা বিশেষ কোটায় অনুমোদন দিচ্ছে, অর্থাৎ অল্প খরচে। সেটি কিন্তু বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের মাধ্যমে, সরকারি রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের 100টি রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে অল্প করছে এই কর্মীগুলো কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। যার কারণে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বুয়েসেলের বিজ্ঞপ্তিও দিবে খুব শীঘ্রই। বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো, যারা যারা সরকারি করছে মালয়েশিয়ায় যাবেন, তারা কিন্তু পাসপোর্ট করে রাখবেন, মেডিকেল ফিট হন সে বিষয়ে খেয়াল রাখবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন এবং বিএমইটিতে আবেদন এবং টিকা সবগুলো কমপ্লিট করে রাখবেন, যেন বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন এবং অল্প করছে যেন মালয়েশিয়ায় যেতে পারেন। সেটি কিন্তু বাংলাদেশি কর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে হচ্ছে। 2 লক্ষ কর্মীরা কারা কারা সুযোগের আওতায় পড়বেন, সেটি কিন্তু কাদের কপালে রয়েছে অল্প করছে মালয়েশিয়া যেতে পারবেন, সেটি কিন্তু বিজ্ঞপ্তি আসা মাত্র কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনারা অধিক আগ্রহ এতদিন কিন্তু অপেক্ষা করছেন, আরও কয়েকদিন অপেক্ষা করেন, আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।